ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. টিভির পক্ষ থেকে আমি ব্রাদার রাহুল সেন রুহুল আমিন একটি বিষয় আলোচনার জন্য আজকে উপস্থিত হয়েছি। বিষয়টি খুব ইত্তলাফি অর্থাৎ মতানৈক্য মতভেদী বিষয়, বিশেষ করে বিষয়টি আমরা আলোচনা করার জন্য অনুস্থির করেছিলাম না, কিন্তু বর্তমান ইউটিউব সোশ্যাল মিডিয়ার কারণে বিষয়গুলো খুব আস্তরণ ছড়াচ্ছে। বিষয়টি হচ্ছে রাফুল ইয়াদাই, এটা যে রুকুতে যাওয়ার সময় আর রুকুতে ওঠার সময় আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রাফুল ইয়াদাই অর্থাৎ হাত থেকে কাত বরাবর তুলতেন কি তুলতেন না, এই বিষয়ে অনেক মতানৈক্য মতভেদ আমরা দেখছি। একজন ভাই বা এক পক্ষ দাবি করছে যে রাফুল ইয়াদাই মানসুক, তাদের বিশেষ করে যে কথা তারা বলছে তাদের দাবি কি এটা মনে রাখতে হবে। বিশেষ করে হানাফি ভাইরা দাবি করছে যে রাফুল ইয়াদাইন এটা ইসলামে ছিল প্রথম যুগে, কিন্তু পরবর্তী যুগে সেটা মানসুক বাতিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে হানাফি ভাইরা দাবি করছে যে রাফুল ইয়াদাইন ইসলামে ছিল, তার মানে রাফুল ইয়াদাইন ইসলামে ছিল এটা পরবর্তী সময় মানসুক বাতিল হয়ে গেছে, এটা নাসিক হয়েছে, মানসুক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা বিভিন্ন ভাষাতে বলছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তাহলে একটি বিষয় বলতে চাই যে রাফুল ইয়াদাইন দলিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন? কারণ তারা বলছে রাফুল ইয়াদাইন ইসলামে ছিল, পরবর্তী সময় মানসিক অর্থাৎ বাতিল হয়ে গেছে, এক পক্ষ দলিল মানে তারা বলছে। এখানে একটি লক্ষণীয় বিষয়, হানাফি ভাই এরা কিন্তু সকলে এই দাবি করে না, হানাফিরা প্রত্যেকে এই দাবি করে না। বিশেষ করে বাংলাদেশের লুৎফুর রহমান ফারাইজি তার একটি বক্তৃতা দেখলাম যেখানে তিনি বলছেন যে রাফুল ইয়াদাইন মানসুক, আর এই জন্য জাবির বিন সামারা সহিহ মুসলিমে হাদিস পেশ করছেন আর অন্যান্য হাদিস তিনি পেশ করছেন। এটা একটা অজ্ঞতা, চরম অজ্ঞতা যে জাবির বিন সামারার হাদিস দিয়ে তারা রাফুল ইয়াদাইন মানসুক করছে। আমরা সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম, একটা জিনিস যেটা আমরা প্রমাণ করতে পারি এখানে যে না, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছেন। আমাদের দাবি হচ্ছে এটা যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছেন আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমরা অনেক তথ্য বল আলোচনা করব, দলিল উপস্থাপন করব, তার এক একটি জিনিস স্পষ্ট মানে পরিষ্কার করে নিতে চাই। লুৎফুর রহমান ফারাইজি এবং কিছু অজ্ঞ হানাফি মানে যারা অজ্ঞ হানাফি তারা দাবি করছে যে রাফুল ইয়াদাইন মানসুক। আপনাকে একটা দলিল দিই, এই বইটা লিখেছে নাসিরুদ্দিন চাঁদপুরি, আমাদের পশ্চিমবাংলা থেকে ছাপিয়েছে বইটা অর্থাৎ ভারতের। তিনি হানাফি কেল্লা প্রথম খণ্ড 42-41-42 পৃষ্ঠায় তিনি স্পষ্টভাবে যারা রাফুল ইয়াদাইনকে মানসুক দাবি করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। এমনকি ইমাম তাহাবি তিনি রাফুল ইয়াদাইনকে মানসুক তিনি বলেছেন, তার দাঁত ভাঙা জবাব দিয়েছে নাসিরুদ্দিন চাঁদপুরি, বইয়ের নাম হানাফি কেল্লা প্রথম খণ্ড 41 পৃষ্ঠা দ্বিতীয় মুদ্রণ। এখানে তিনি বলছেন পরিষ্কার একটা অধ্যায় ক্যাম্প করেছেন যে রাফুল ইয়াদাইন কি মানসুক জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। পরবর্তী সময় তিনি 42 পৃষ্ঠায় গিয়ে তিনি সম্পূর্ণভাবে বলছেন যে না, রাফুল ইয়াদাইন একটা ইসলামে জায়েজ, এখনো জায়েজ আছে আলহামদুলিল্লাহ, এখনো জায়েজ আছে। তবে তিনি তাদের মানহাজ অনুযায়ী তাদের দাবি অনুযায়ী বলছে যে না, রাফুল ইয়াদাইন না করাটা উত্তম। এখানে নাসিরুদ্দিন চাঁদপুরি হানাফি কিল্লাতে তিনি বলছেন যে রাফুল ইয়াদাইন মানসুক হয়নি, রাফুল ইয়াদাইন মানসুক হয়নি। ইনি একজন হানাফি দেওবন্দি আলেম, তিনি বলছেন যে মানসুক হয়নি। আর অন্য জায়গায় আমাদের বাংলাদেশের লুৎফুর রহমান ফারাইজি তিনি বলছেন যে না, রাফুল ইয়াদাইন মানসুক। এই জন্য তিনি অনেক কটূক্তি করেছে যে বারবার রাফুল ইয়াদাইন করছে, তার হাত ঝাড়া দিচ্ছে, ঘোড়ার লেজের মতো তারা হাত ওঠানামা করছে, অনেক আল্লাহ সুন্নতকে তিনি অনেকভাবে তিনি কটূক্তি করেছেন। আল্লাহ সুবহান তালা কিয়ামতের মাঠে আমরা বলবো যে না, এটার জন্য বিচার করে, কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে তিনি অস্বীকার করেছেন, সঙ্গে কটূক্তি করেছেন। এই বিষয়ে আমরা আল্লাহ সুবহানের কাছে ছেড়ে দেবো। তো এখানে আমরা প্রথম দাবিটা প্রমাণ যেটা করলাম বা প্রমাণ দিলাম যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, এটা হানাফি তাদের ফতোয়া যে তারা বলছে না, রাফুল ইয়াদাইন এখনো জায়েজ, তবে না করাটি উত্তম। না করাটি উত্তম কেন? তিনি দলিল পেশ করছেন যে আব্দুল ইবনে মাসউদের একটা হাদিস আছে যে রাফুল ইয়াদাইন করেনি। অ্যাকচুয়ালি আমরা যদি এখন প্রমাণ করি যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছেন, তবে এটা একদম চিরন্তন একটা সুন্নাত হয়ে যাবে। তা দলিল আমরা উপস্থাপন করবো যে আল্লাহ রাসূল কি মৃত্যুবরণ রাফুল ইয়াদাইন করেছেন। প্রথম দলিল আমরা সহিহ বুখারী থেকে আলহামদুলিল্লাহ সহিহ বুখারী থেকে আমরা দলিল উপস্থাপন করবো, যেখানে স্পষ্ট প্রমাণ, স্পষ্ট কোন অস্পষ্টতা নেই, আমরা প্রমাণ করবো যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন মৃত্যু পর্যন্ত করেছে। প্রথম দলিল একটা আলোচনা দেখছিলাম যেখানে লুৎফুর রহমান ফারাইজি
মৃত্যু পর্যন্ত সালাতে রাফলিয়া আদায় করেছেন। সহিহ বুখারী হাদিসটি আছে 631 নম্বর হাদিস, যেটা মূল আরবি, এবং ইসলাম ফাউন্ডেশন হাদিস নম্বর 603, আর আধুনিক প্রকাশনে সহিহ বুখারী হাদিস নম্বর 595। হাদিসটি মালিক বিন হুয়াইরিসের সূত্রে বর্ণিত। আমি হাদিসটা সংক্ষিপ্ত ভাবে বলছি আপনাদেরকে, যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে আমি মদিনায় গিয়েছি, মদিনায় যাওয়ার পরে 20 দিন 20 রাত্রি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। কতদিন? 20 রাত 20 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছিলেন। এরপরে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাড়ির দিকে যাবার জন্য মনটা টানছিল, আর আল্লাহ রাসূল খুব বিনয়ী ছিলেন, তো তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমাদের বাড়িতে যাওয়ার জন্য মন টানছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তোমরা কি বাড়িতে যেতে চাইছো? তো মালিক বিন হুয়াইরিস বলছে জি হ্যাঁ আমরা বাড়িতে যেতে চাইছি, বাড়িতে মন টানছে। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নসিহত করলেন, তার মধ্যে একটি নসিহত হচ্ছে এটা যে সল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে দেখছো। আলহামদুলিল্লাহ, এখানে লক্ষণীয় বিষয় যে মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করেন কত হিজরিতে জানেন? তাজ্জব হয়ে যাবেন, তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন। নবম হিজরি তাবুকের যুদ্ধের সময় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে তিনি ইসলাম কবুল করেন। তাবুকের যুদ্ধে কত হিজরিতে হয়েছে? নবম হিজরিতে। সকলে জানেন ইমাম হাজার আসকালানি ফাতুল বারী হাদিস নম্বর 628-এর আলোচনার দ্রষ্টব্যে ইমাম হাজার আসকালানি তিনিও নকল করেছেন যে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে ইসলাম কবুল করেছেন। তাহলে এটা প্রমাণিত সহিহ বুখারী সাল্লু কামারাই তুমুনি সাল্লি এই হাদিসটি আসলে কত হিজরির? নবম হিজরির। আর নবম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে যেন সালাত আদায় করতে দেখলে তুমি সেইভাবে সালাত আদায় করবে। এবার দেখুন মালিক বিন হুয়াইরিস এই কথা শুনে আল্লাহ রাসূলের ওখান থেকে সালাত, কারণ 20 দিন 20 রাত্রি আল্লাহ রাসূলের পেছনে সালাত আদায় করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে দেখেছে, তারপরে তিনি কি করলেন? এই ওসিয়ত শুনে তিনি তার গ্রামে চলে গেলেন। গ্রামে যাওয়ার ঘটনার কথা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 824, সহিহ বুখারী হাদিস নম্বর 824। এখান থেকে মালিক বিন হুয়াইরিস তিনি একটি মসজিদে গেলেন, তারপরে তার প্রতিবেশী সকলকে ডাকলেন যে তোমরা আসো, তোমাদেরকে সালাত আদায় করে দেখাই, নামাজ আদায় করে দেখাই। কেন? আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়েছিলাম, দেখে আসলাম সালাত আদায় করতে, কেমন ভাবে তিনি সালাত আদায় করেছেন, তো আসো তোমাদেরকে সালাত আদায় করে দেখাই। তারপর একটি আশ্চর্যজনক ঘটনা, মালিক বিন হুয়াইরিস তিনি নিজে বলছেন যে আসলে আমার সালাত আদায় করে দেখানো তোমাদের উদ্দেশ্য নয়, মানে সালাত আদায় করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সালাত আদায় করেছে সেটা দেখানো। আসলে তাহলে বোঝা গেল মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করে বলছে যে সালাত আদায় করাটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতে দেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, একটা সহিহ বুখারী 631 মালিক বিন হুয়াইরিসকে আল্লাহ রাসূল বলেছেন, নসিহত করেছেন, আমাকে যে করে সালাত আদায় করতে দেখলে সেইভাবে সালাত আদায় করো। মালিক বিন হুয়াইরিস গ্রামে যথারীতি চলে গেছে, অনেক সাহাবীদেরকে ডেকেছে, বলছে আসো তোমাদেরকে রাসূলের সালাতটি দেখাই। এরপর সহিহ বুখারী হাদিস নম্বর 739, সহিহ বুখারী হাদিস নম্বর 739 মালিক বিন হুয়াইরিস সম্পর্কে আবি কিবলা বর্ণনা করছে যে রাসূল মানে কেমন ভাবে তিনি সালাত আদায় করতেন। তো তিনি বলছেন যে আমি মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, তিনি যখন রুকুতে যেতেন তখন রাসূলিয়াদিন করতেন, রুকু থেকে উঠতেন রাসূলিয়াদিন করতেন। এখানে আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে মালিক বিন হুয়াইরিস আল্লাহকে কেমন ভাবে সালাত আদায় করতে দেখেছেন সেটা তিনি নিজে আমল করে দেখেছেন, কেমন ভাবে আদায় করেছেন সেটা আবি কিবলা বলছে যে মালিক বিন হুয়াইরিসকে দেখলাম তিনি যখন উপরে যাচ্ছেন এবং উপর থেকে উঠছেন সেই সময় রাফিলিয়াদিন করেছেন। অর্থাৎ স্পষ্ট ভাবে প্রমাণিত যে নবম হিজরি পর্যন্ত ইসলামে রাফিলিয়াদিন ছিল, নবম হিজরি পর্যন্ত। কেন মালিক বিন হুয়াইরিস নবম হিজরিতে ইসলাম কবুল করেন? আলহামদুলিল্লাহ, আমাদের হানাফি ভাইদের কাছে প্রশ্ন, লুৎফুর রহমান ফারজির কাছে তিনটে কয়েকটি প্রশ্ন করব, এটা তাদের কাছে জবাব চেয়েছি। কিয়ামতের সকাল পর্যন্ত তারা জবাব দিতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ, খোলা চ্যালেঞ্জ। প্রথম, তিনি যে দাবি করছেন রাফিলিয়াদিন মানসুখ, যেহেতু তিনি মুকাল্লিদ, যেহেতু তিনি হানাফি মুকাল্লিদ, তাই একটা ইমাম আবু হানিফার পক্ষ থেকে একটা দলিল পেশ করতে হবে, যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হ্যাঁ রাফিলিয়াদিন মানসুখ, একটা দলিল, যে কোনো কিতাব, কোনো সনদ লাগবে না, সনদবিহীন। হানাফি মাজহাবের সমস্ত কিতাব আছে সঙ্গে সনদবিহীন। তারপরে বলছি ইমাম আবু হানিফার সূত্রে একটা দলিল পেশ করুন, যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দাবি করেছেন যে রাফিলিয়াদিন মানসুখ, একটা দলিল। যদি এতটা না পারেন, ইমাম আবু হানিফার সূত্রে যদি না পারেন,
করেন, ইমাম আবুল বাজের ছাত্ররা আছে, ইমাম মোহাম্মদ ইমাম জুফার, এদের পক্ষ থেকে একটা ফতোয়া নকল করুন যেখানে এরা দাবি করেছে যে আসলে এদের মানসুখ। আপনাকে দুটো বললাম, ইমাম আবু হানিফার ফতোয়া দিন যে রাসুল এদিন মানসুখ, আর যদি না পারেন ইমাম আবু হানিফার ছাত্র থেকে দিন যে তারা বলেছে রাসুল এদিন মানসুখ। তৃতীয় আপনার কাছে প্রশ্ন, যে রাসুল এদিন যে মানসুখ আপনারা বলছেন যে ইসলামের প্রথম জামানাতে ছিল, সেই জামানাতে আর নেই, তো রাসুল এদিন মানসুখ হচ্ছে কত হিজরিতে? আমরা সকলে জানি ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে দশম হিজরি নয় জিলহাজ, দশম হিজরি নয় জিলহাজ। আর আমরা দেখালাম, প্রমাণ করলাম নব হিজরি পর্যন্ত মালিক বিন হুয়াইস বর্ণনা করছেন যে হ্যাঁ তিনি রাসুলকে দেখেছেন এইভাবে সালাত আদায় করতে, আর তিনি নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন। নব হিজরি পর্যন্ত প্রমাণ দিলাম যে আল্লাহ রাসুলের কি ছিল, আমলটি কি ছিল, রাসুল এদিন করার পক্ষে ছিল নব হিজরি। আপনার যে তিনটে প্রশ্ন, ইমাম আবু হানিফার ফতোয়া থেকে প্রমাণ করুন রাসুল এদিন মানসুখ, না পারলে ইমাম আবু হানিফার ছাত্র থেকে প্রমাণ করুন রাসুল এদিন মানসুখ, যদি পারেন তো কত হিজরিতে রাসুল এদিন মানসুখ হয়েছে সেটা আপনারা বর্ণনা করুন। আমি নব হিজরি পর্যন্ত দলিল পেশ করলাম যেখানে স্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসুল এদিন করে সালাত আদায় করেছেন, সেই বুখারী থেকে প্রমাণ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, আপনি যখন মালিক বিন হুয়াইসের সূত্রে প্রমাণ করে দিবেন যে হ্যাঁ আল্লাহ রাসুল মৃত্যু পর্যন্ত রাসুল এদিন করে সালাত আদায় করেছেন নব হিজরি পর্যন্ত, সেই বুখারী থেকে প্রমাণ, সহসে মুকাল্লিদরা দেখবেন একটি দলিল পেশ করবে যে হ্যাঁ মালিক বিন হুয়াইস থেকে যদি নব হিজরি পর্যন্ত রাসুল এদিন প্রমাণ হয় তো মালিক বিন হুয়াইসের সূত্রে আরো একটি হাদিস আছে যেখানে আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি সিজদার সময়তেও রাফেল এদিন করেছে, তো আহলে হাদিসরা কেন সিজদার সময় রাফেল এদিন করে না, কেননা এটা মালিক বিন হুয়াইসই বর্ণনা করেছে, হাদিসটি শোনা না সাই হাদিস নম্বর 1086 নম্বর হাদিস। তো এখানে আমরা বলি যে আহলে হাদিসদের দলিল যে কোরআন এবং সাই হাদিস, এই শোনা না সাই 1086 নম্বর হাদিস, এই হাদিসটা যাই, হাদিসটা যাই, কেন এখানে কাতাদা তাদলিস আছে, কাতাদা আন্দার হাদিসটা বর্ণনা করেছে, আর সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে কোনো মুদাল্লিস রাবি, কাতাদা মুদাল্লিস রাবি এতে কোনো সন্দেহ নেই, আর কাতাদা হচ্ছে তাদলিস করেছে হাদিসের উপরে, তো এই হাদিসটা তাদলিসের কারণে যাই, হাদিসটা তাদলিসের কারণে যাই, কাতাদার এই সূত্রে হাদাসান ওয়া সামিত যদি প্রমাণ করতে পারে কোনো মুকাল্লিদ, তবে আমরা অবশ্যই সিজদার সময় রাফেল এদিন করবো, হাদিসটা যাই, হাদিসটা মারদুদ। আমাদের এখানে একটি গ্রন্থ যেটা আমরা বলে থাকি সাধারণত নাসুদ্দিন চানপুরি, তিনি তার হানাফিকেল্লা প্রথম খণ্ড প্রথম প্রকাশ 133 পৃষ্ঠা আর দ্বিতীয় মুদ্রণ পৃষ্ঠা নম্বর 140 তিনি বলছেন যে তাদলিস হচ্ছে মিথ্যা নামান্তর, তাদলিস হচ্ছে মিথ্যা নামান্তর, আর কাতাদা তাদলিসকারী একজন রাবি, সকলে একমত এই বিষয়ে, ইজমা আছে এই বিষয় করে। আর দ্বিতীয় কাতাদা এখানে আন্দারে হাদিস বর্ণনা করছে, তাই হাদিসটা মারদুদ প্রত্যাখ্যাত, তা আমরা আহলে হাদিসরা এখানে রাফেল এদিন করি না সিজদার সময়। দ্বিতীয় বিষয়, যদি হাদিসটা যে সহি হয় তো হানাফি ভাইরা দাবি করছে যে আমরা হাদিস সহি মানে আমরা সহি হাদিস মানি, তাহলে তারা কেন সিজদার সময় রাফেল এদিন করছে না, হাদিস যদি সহি হয় আলহামদুলিল্লাহ, তারা মানুষ, তারা দাবি যে না তারা নাকি সহি হাদিস উপর আমল করে, তো যাই হোক হাদিসটা দুর্বল এই জন্য আমরা হাদিস উপর আমল করি না। অথচ সাহেব বুখারী মুসলিমের হাদিস, সাহেব বুখারী মুসলিম আমাদের তিরমিজি ইবনে খুজাইমাতে মালিক বিন হুয়াইসের সূত্রে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাদিস সহি সূত্রে প্রমাণিত আছে, আমরা ওটা আমল করি। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা দলিল উপস্থাপন করব, সেটা হচ্ছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আমরা মাশহুর একজন সাহাবী সকলে জানেন, ইনি ইসলাম কবুল করেন নবম হিজরিতে, ইনি ইসলাম কবুল করেন নবম হিজরিতে, আল্লামা আইনি বদরুদ্দিন আইনি হানাফি একজন বিদ্বান, তিনি সহিহ বুখারী সারা লিখেছেন, নাম দিয়েছেন উমদাতুল কারী, 735 নম্বর হাদিসের ব্যাখ্যাতে আলোচনা দ্রষ্টব্যে তিনি নকল করেছেন যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেন নবম হিজরিতে। এই হাদিস নব হিজরি ইসলাম কবুল করার পরে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1857 সনদ সাহিহ, দশম হিজরিতে আল্লাহ রাসূলের কাছে মদিনাতে দেখা করতে গিয়েছিলেন। আসলে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে দুবার আল্লাহ রাসূলের কাছে দেখা করতে গিয়েছেন, মনে রাখতে হবে দশম হিজরিতে ইসলাম পরিপূর্ণতা লাভ করে, আর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1857 তিনি দশম হিজরিতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি শীতের সময় গিয়েছেন, সেই স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। আর সুনান আবু দাউদ দেখবেন হাদিস নম্বর 727 এবং সুনান নাসাইতে হাদিসটি আছে হাদিস নম্বর 1179 এবং 887, এই তিনটি হাদিস স্পষ্ট আপনারা যখন পড়বেন দেখবেন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, অতঃপর তারা পরে বছর আল্লাহর রাসূলের কাছে গেলাম, অর্থাৎ ইসলাম কবুল করার পরে বছর মানে দশম হিজরিতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন, আর তিনি বলছেন হ্যাঁ আমি দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যাচ্ছেন তখন রাসূল এদান করছেন,
যোগ্যতা করছেন, রাসূলিয়াত দান করছেন, আপনারা কি বুঝলেন? স্পষ্টভাবে প্রমাণিত ওয়াইল বিন হুযর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন নবম হিজরিতে, দশম হিজরিতে তিনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় যান, আর সেখানে তিনি বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, আমি আল্লাহ রাসূলকে দেখলাম 887 নম্বর সূরা নাসাইতে দেখবেন ওয়াইল বিন হুযর বলছে যে আমি আল্লাহ রাসূলের সালাত লক্ষ্য করেছিলাম যে তিনি কিভাবে সালাত আদায় করেন, খাস লক্ষ্য করছে যেমন কোন সালাত নয়, তিনি লক্ষ্য করছেন যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করে আমি দেখবই দেখবো। তারপর তিনি বর্ণনা করছেন যে আমি দেখলাম যে আল্লাহ রুকুতে যাচ্ছেন তখন রাফলিয়া দিন করছেন, রুকু থেকে উঠছেন তখন রাফলিয়া দিন করছেন। স্পষ্ট প্রমাণিত জওয়াইল বিন হুযর দশম হিজরিতে গিয়েছেন, দশম হিজরিতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাফলিয়া দিন করেছেন। সমস্ত হানাফি মাযহাবি মুকাল্লিদদের মাথায় একটা মানে বজ্র ঘাতি তেম পড়ে গেল, কেন? দশম হিজরি পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রমাণিত, আর তাদের কাছে চারটে প্রশ্ন করেছে, চারটে জবাব কি আমাদের সকাল পর্যন্ত তা দিতে পারবে না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাই তিনি কি দাবি করেছেন রাফলিয়া দিন বংশ, তার কোনো ছাত্র কি দাবি করেছেন মনসু, অথবা যদি মনসু হয়ে থাকে তো ইমাম বিশেষ করে কত হিজরিতে মনসুকে যেটা প্রমাণ করতে হবে, কত হিজরিতে রাফলিয়াদের মনসু হয়েছে তার প্রমাণ দিতে হবে। ইনশাল্লাহ কি আমাদের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো আমাদের পক্ষ থেকে এই তিনটে প্রশ্নে তারা কোনো দলিল কি কোনো কিছু দিতে হবে না। আসলে ইমাম হাবি এবং সুইতি জালাল ইমাম জালালউদ্দিন সুইতি তিনি ইমাম গাজ্জালির কথা একটি নকল করেছেন আল হাবিতে প্রথম খণ্ডে 140 পৃষ্ঠায় যে মুকাল্লিদরা কোরআন হাদিস বুঝে না, মানে যিনি মুকাল্লিদ হবে তিনি কোরআন হাদিস বুঝবেন না, এটা নিশ্চিত। সহি বুখারীতে মালিক বিন হুয়াইসের সূত্রে হাদিস বর্ণনা পাওয়া যাচ্ছে যে তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন, এই কথা আমাদের নয়, হানাফি কেল্লা প্রথম খণ্ড নাসিরের 442 পৃষ্ঠাতে তিনিও বলেছেন যে নবম হিজরিতে মালিক বিন হুয়াইস ইসলাম কবুল করেন, আর নবম হিজরির আমল বর্ণনা পাওয়া গেল ওয়াইল বিন হুযর থেকে, দশম হিজরির আমল বর্ণনা পাওয়া গেল। মৃত্যু পর্যন্ত একটি দলিল দিই, মৃত্যু পর্যন্ত জানাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাফলিয়াত দান করেছেন একটি দলিল দেন। সহি বুখারী হাদিস নম্বর 116 ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করছি, কে? ইবনু ওমর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছেন। আর সেই ইবনু ওমর হাদিস বর্ণনা করছে সাহিহ বুখারী হাদিস নম্বর 739 যে আমি আল্লাহ সুকে দেখেছি তিনি যখন রুকুতে যেতেন রাফলিয়াত দান করতেন, রুকু থেকে উঠতেন রাফলিয়াত দান করতেন, তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখন রাফলিয়াত দান করতেন, তবে দুই সিজদার মাঝে তিনি রাফলিয়াত দান করতেন না, আলহামদুলিল্লাহ। স্পষ্টভাবে প্রমাণিত আমরা তিনটি হাদিস প্রমাণ দিলাম, এরপরে অনেক হাদিস আছে, হাদিসের পাহাড় ফেলে দেবো ইনশাআল্লাহ তারপরে এই মাঝহাবি মুকাল্লিদ গুলো ইমাম আবু হানিফার নামে তথাকথিত মুকাল্লিদ, আসলে তারা হানাফি নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়ে তারা ব্যবসা এখন পুঁজি শুরু করে দিয়েছে। আসলে আমরা বলতে চাইছি যে ইমাম বুখারী স্বতন্ত্র একটি গ্রন্থ রচনা করেছে রাফলিয়াদের পক্ষে, সুন্নাতের পক্ষে, আর তারপর তারা কিভাবে বলতে পারে যে রাফলিয়াদের মাংস, অথচ রাফলিয়াদের আল্লাহ রাসূল থেকে শুরু করে সাহাবা থেকে শুরু করে এটা মুতাওয়াতির পর্যায়ে সহিহ হাদিস। আমরা শুধুমাত্র বলতে চাই এতটাই যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রাফলিয়াদের করেছে, তিনটি হাদিস পেশ করেছি, কোন মুকাল্লিদ হানাফিরা যদি থাকে তো তারা এর জবাব দিতে পারে, আমরা অপেক্ষমান যে তারা একটা জবাব দিই। তিনটি হাদিস সহিহ বুখারী থেকে একটি দিলাম, সুনান নাসাই থেকে একখানে দিলাম, আর সহিহ বুখারী থেকে ইবনে ওমর দিলাম, তিনটি হাদিস আমরা প্রমাণ পেশ করলাম যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত প্রমাণ হচ্ছে, দশম হিজরি পর্যন্ত তিনি রাফলিয়াত দান করেছেন। একদম সহিহ বুখারী থেকে, হাদিসের কিতাব থেকে, কোন আসমাউর রিজাল গ্রন্থ থেকে আমরা প্রমাণ দিইনি, আমরা সহিহ বুখারীর মতো হাদিস থেকে যে হাদিস গ্রন্থ করে ইজমা আছে, হানাফিরা সঙ্গে দাবি করে আর প্রত্যেকটা মুসলিম দাবি করে সহিহ বুখারী করে ইজমা আছে, তো আমাদের এই যে হাদিস আমরা উপস্থাপন করলাম এটা যে ভুল প্রমাণ ভুল চ্যালেঞ্জ করলাম, এরা পারবে না, কারণ এটা হচ্ছে তাদের অজ্ঞতা, তারা জেনেও না জানে ভান করে, এরা জেনেও না জানে ভান করে সহিহ বুখারী থেকে প্রমাণ, অথচ ইমাম আদ্রায়াতে একটি হাদিস আছে ইবনে ওমর যেখানে মৃত্যু পর্যন্ত রাফলিয়াত দান করেছে। আরে ভাই এই হাদিসটা যাই আমরাও জানি, কিন্তু আমাদের মূল দলিল যে তিনটে হাদিস দিলাম, আরো হাদিস আছে, ভিডিওটি খুব লম্বা হওয়ার জন্য আমরা আর বিস্তারিত করব না, তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জাবের বিন সামুরার যে হাদিস দিয়ে লুৎফর রহমান ফারাজি তিনি অনেক কেচ্চাখানি দিয়ে তিনি জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, আমরা এই বিষয়ে পরে দ্বিতীয় একটি এপিসোড করব। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে রাফলিয়াত দান মানুষ প্রমাণিত হয়, আসলে প্রমাণিত হয় না, এটা তাদের ভিত্তিহীন একটা একটা দাবি, একটি অভিযোগ।
ভিত্তিহীন দাবি অভিযোগ, এটা স্পষ্টভাবে প্রমাণ করব। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। তিনটে প্রশ্ন রেখেছি হানাফি দেবন্দি হানাফি বেরেলভীদের কাছে, আর তিনটে হাদিস পেশ করেছি। আমরা টোটালে ছয়টা জবাব আশা করছি। তিনটে প্রশ্ন এবং তিনটে হাদিস পেশ করেছি রাফেলেদের মৃত্যুবন্ত হওয়া প্রসঙ্গে। এই ছয়টা প্রশ্নের আমরা জবাব চাইছি। যদি কোনো মুকাল্লিদ থাকে তারা দলিল পেশ করতে পারে এবং আমি যে প্রশ্ন তিনটে করেছি এর জবাব দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সাদরে গ্রহণ করব। আমরা কোরআন এবং সহি হাদিস মানার জন্য আমরা তাগিদ দিই সবসময়। আমরা একমাত্র যারা কোরআন এবং হাদিসের উপর আমল করি, চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের দাবি, তাদের ভ্রান্ত দাবি একটা পর একটা আমরা খণ্ডন করবো। মৃত্যুবন্ত রাফেলে প্রমাণ করেছি, তারা খণ্ডন করুক, চ্যালেঞ্জ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।